বাচ্চার পরীক্ষা নাকি মায়ের পরীক্ষা, কার পরীক্ষা চলছে বলুন তো? এই কথাটা হর সমাসেই শোনা যায় সবার মুখে। আসলে যুগ যুগ ধরে তাই চলে এসেছে, বাচ্চার পরীক্ষা মানে মায়ের টেনশনের কোনো শেষ নেই, আর বাচ্চার সাথে মাও পড়াশোনা করছে, এমনটা আমরা সবসময় দেখে থাকি। এটা শুধু এ যুগে না, সব যুগ যুগ ধরেই চলে আসছে। আমাদের সময় কি আমাদের মারা বসে থাকতো বা শুয়ে থাকতো? তা কিন্তু না, আমাদের সময়ও আমাদের মারা আমাদের জন্য এই রকমই পরিশ্রম করতো। এখন পড়াশোনার ধরন চেঞ্জ হয়েছে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কিন্তু মায়ের দায়িত্বে কোনো রকমের চেঞ্জ কোথাও হয়নি। মা যেমন আগেও টেনশন করতো, এখনো কিন্তু টেনশন করেই যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি দেখার জন্য। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করব ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আশা করি পুরো ব্লগ জুড়ে আমার সাথেই থাকবে। সকালে তো দেখতেই পেলেন, বাচ্চাকে পড়াশুনো করাচ্ছি, চা খাচ্ছি, আর নিজের কাজকর্মগুলো কিন্তু করছি। তো প্রথমে আপনাদের সাথে শেয়ার করলাম সকালের নাস্তা দিয়ে আজকের ভিডিও। এরপরে ভাবলাম যে ড্রেসিং টেবিলের যে বসার টুলটা রয়েছে সেটা অনেকদিন থেকে নোংরা পড়ে আছে, যেহেতু সেরকম আমার বসা হয় না, আর এটা পরিষ্কারও করা হচ্ছে না অনেকদিন থেকে। আর মেয়ের তো পড়াশোনা, এক্সাম সব চলছেই, আর পরীক্ষা তো শুরু হয়েছে মাত্র, পরীক্ষা চলবেও অনেকদিন, আর কাজকর্ম তো ফেলে রাখা যাবেই না। তা ভাবলাম যে না, একবারে পরিষ্কার করে এটাকে একটু রোদে দিয়ে দিই। এরপরে চলে আসলাম নিজের কাজকর্মে। এটা হচ্ছে রাতের একটা ভিডিও, আর মাঝখানে কোনো ব্লগ ভিডিও করা হয়নি, ক্যামেরাও হাতে নেওয়া হয়নি। তো এই যে মেয়েকে একটু ক্যামেরা ধরার চেষ্টা করছি, আর ওর পড়াশোনার অনেক চাপ, এই জন্য হচ্ছে ও একদমই সময় পাচ্ছে না। এরপরে হচ্ছে রাতের খাবার দাবার গুলো রেডি করে ফেললাম। আর যাদের রাতে ডিউটি আছে বা যারা রাতে সাধারণত ডিউটি থাকে, তারা জানে যে সেই সময়টা আসলে কেমন, তাদের স্ত্রীদের কি সময়টা এর মধ্যে দিয়ে যায়। এটা আসলে যারা নাইট ডিউটি না করে তাদের, তারা ছাড়া কেউই বুঝবে না। তো এই যে হাজবেন্ডের খাবার দাবার দিয়ে দিলাম, আজ তার নাইট ডিউটি রয়েছে, তারপর সে খাবার দাবার খেয়ে চলে গেল অফিস। আর সেটা সকালবেলার দিকে, সকালবেলা হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে রাখবো, এই জন্য সব কিছু কাটাবাছা করে নিয়েছি। আর এখানে হচ্ছে মজাদার একটা চিচিঙ্গা ভাজি করব, একটু ভিন্ন স্টাইলে। সাধারণত আমরা যে চিচিঙ্গা ভাজিটা খাই সেটা থেকে একটু ডিফারেন্ট স্টাইলে মাঝে মাঝে আমি করার চেষ্টা করি। আর এই রান্নাটা আমি আমার বড় ফুফির কাছ থেকে শিখেছিলাম। ফির এই চিচিঙ্গা ভাজিটা এত বেশি মজা হতো, সব সময় আমার মুখে লেগে থাকতো। যাই হোক, ফুফির মতো হয়তো করার চেষ্টা করছি, তার মতো কখনোই হবে না। প্রথমে হচ্ছে চিচিঙ্গাটা একটু ভাজি করে নিয়ে, যখন পানিটা একদম শুকিয়ে আসবে, তারপর হচ্ছে একটা ডিমকে এভাবে করে ভেঙে চিচিঙ্গাটাকে একসাথে মিক্স আপ করে ফেলতে হবে। মিক্স আপ করে ফেললে চিচিঙ্গা ফ্লেভারটা একদম ডিমের ফ্লেভারের সাথে মিশে যাবে, আর পুরোপুরি হচ্ছে খাবারের জন্য একদম রেডি হয়ে যাবে। এরকম মাঝে মাঝে যারা হচ্ছে চিচিঙ্গাটা খেতে ইচ্ছা করবে না, তখন কিন্তু এরকম করে ট্রাই করে দেখবে, সাধারণ লাগে এরকম করে চিচিঙ্গা ভাজিটা। আমার তো বরাবরই এরকম পছন্দ, কারণ আমি ছোটবেলা থেকে আমার ফুফির হাতে এই জিনিসটা আমার এত বেশি ফেভারিট ছিল। আর বড় হবার পর, যদিও আমার ফুফি এখনো আছেন, তারপরও তার হাতে তো আর খাওয়া হয় না, তার সেই জন্য আমি হচ্ছে এইভাবে করে রান্নাটা করি, নিজে নিজেই করার চেষ্টা করি সবসময়। এরপরে হচ্ছে করাটা ভাজি করে নিলাম, আর অন্যান্য অনেক রান্নাই হয়েছে, আর আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে হচ্ছে আমার বাসায় একটু কাজ চলছে, তো টাইলসটা ভাঙা হয়েছে, এটার মধ্যে হচ্ছে পানি চুয়ে চুয়ে পড়তো। এই যখন বিল্ডিংটা করা হয় তখন হচ্ছে আসলে ওরা ঠিকভাবে করেনি, যেহেতু সরকারি বাসা, সরকারিভাবেই তারা কাজ করেছে, তো সেই জিনিসটার আসলে ভোগান্তি হচ্ছি এখন আমরা, এখন খুবই এটা নিয়ে প্রবলেম হচ্ছে। এই তো এখানে তো দেখাই যাচ্ছে যে দেয়ালটা একেবারে ছিদ্র হয়ে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, এখানে যে কালারটা আছে সেটাও উঠে উঠে আসছিল। এরপর প্রায় দুপুরবেলার দিকে আমার বাসায় একজন আপনাদের ভাইয়ার একজন কলিগ এসে গেছে, তো তার সাথে তার আপনার ভাইয়া গল্প করছিল। আর এটা সন্ধ্যার দিকে আমার পরী হচ্ছে, মিষ্টি পরীটা হচ্ছে এইভাবেই খেলা করে নিজে, এই জন্য আমি সবসময় ফ্লোরটা ক্লিন রাখার চেষ্টা করি, যেহেতু আমার বাচ্চারা নিচে সাধারণত বেশি খেলাটা হয়, কারণ বাসার মধ্যে অন্যান্য জায়গায় খেলাচ্ছে, আমার মনে হয় নিচে বসে খেলাধুলা করাটাই অনেক বেস্ট। তো এই তো সে মাশাল্লাহ এখন নিজে নিজেই খেলে, তার বোনরা না থাকলেও তার কোনো প্রবলেম নাই। আর সে এটাকে বলছিল, এই র্যাবিটটা হচ্ছে তার বেবি, সে তার বেবিকে হচ্ছে গোসল করাবে, খাওয়াবে, এগুলো নিয়ে সে ফান করছিল এই আর কি। আর এই তো আমার হাজবেন্ড হচ্ছে নতুন জাম উঠেছে, তো জামটা হচ্ছে একদমই আমাদের বাসায় অনেক সবাই পছন্দ, মোটামুটি সব ফ্রুটসগুলোই হচ্ছে আমাদের বাসায় সবার অনেক বেশি পছন্দের। তো এই তো সবাই মিলে একটু আম জামটাকে মেখে আমরা সবাই মিলে খাচ্ছিলাম, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে আপনাদের সবার সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।